টস হবে নেক্সট ম্যাচ। রাজ পাসওয়ান এই ধরনের বল করলে তার খেসারতটা দিতে হবে, স্কোয়ার লেগের উপর দিয়ে ছয় রান। কাছে পিঠে একটা স্লিপ, গালি পয়েন্ট, আবারও তুলে মেরেছেন এবং এবারও বল যাবে লঙ্গনের উপর দিয়ে মাঠের বাইরে, বড় শট। প্রথম চার বল থেকে ১৬ রান। এখানে আবারও স্কোয়ার লেগের উপর দিয়ে ঠিকানা লেখা শট, রাজ পাসওয়ান মুন্সিয়ানাটা দেখাচ্ছেন শুরু থেকেই ঝোড়ো মেজাজে। আর ইসলিয়ে ইয়ে কাহাবত হ্যায় কি উপর আসমান নিচে হ্যায় রাজ পাসওয়ান। চালিত ব্যাটের চকিত চুম্বন, ট্রেডমার্ক শট, রাজ পাসওয়ান আরো একটা বড় শট তার ব্যাট থেকে। অনেকটা দূর থেকে খেললেন রাজ পাসওয়ান এবং আরো একটা হুক শট, ৬ রান স্কোয়ার লেগের উপর দিয়ে। দুর্দান্ত একটা হুক শট খেললেন আর এটার জন্য বিখ্যাত রাজ পাসওয়ান। নিজের দিনে সমস্ত হিসেব নিকেশ ওলট পালট করার ক্ষমতা রাখেন রাজ পাসওয়ান। বড় ম্যাচে বারবার নিজেকে প্রমাণ করেছেন, আজকেও ২২ গজটা শাসন করছেন রাজ পাসওয়ান। ইয়ে আজ আপনে আন্দাজ মে হ্যায় ক্যা ইয়াহাঁ পে দেখনা হোগা, গেন্দ কাহাঁ জায়েগি, গেন্দ জায়েগি দর্শকোঁ কে বীচ মে, মাচিস তো বস ইউঁ হি বদনাম হ্যায়, আগ ইয়াহাঁ পে রাজ পাসওয়ান নে লগা রাখা হ্যায়। तो पहली बॉल को रन ने, दूसरी बॉल छह रन के लिए स्कोर जब पहुंचा 48 48 रन। और राज पासवान इस मैच को बहुत ही आसान बनाते हो टीम के लिए, और अभी तक देखिए एक भी बॉल फेस किए रोहित सिंह।